অত্যাচারের সীমা আছে? হ্যাঁ, আর তারপরে এখন বাদ করতে লাগিয়ে দিয়েছে, মোবাইল ধরে দিয়েছে, বিয়ে হয়নি, দুনিয়া দিন রাত খালি গল্প হয়েছে, হালাল করে দিয়েছে, খালি ঠিক হয়েছে, তাই জন্য এটা অনুমতি আছে? যতক্ষণ পর্যন্ত ভিডিও কল হচ্ছে সব কিছু হয়েছে এবং আপোষ সব আরো কিছু, আজকালকার যোগাযোগের তো মেলা রাস্তা রে ভাই, বিয়ে হয়নি খালি হবে বলেছে, তাহলে এই পাপ কাজ করানোর জন্য দায়ী করা, বাপ করেছে, সমাজ করেছে, মেয়ের বাপ করেছে, আর তাদের সেই রাতে যখন পছন্দ হলে বিয়ে পড়ে দে, তুই খাবার আগে পরে করিস না কেন? অত অত যদি তোর বোনের কুটকুটি লোককে খাওয়াবি তো পরে করিস, হ্যাঁ, খাওয়ার জন্য এদের জিনিসটা কেন দেরি করছিস, কেন দেরি করছিস, হ্যাঁ, তাড়াতাড়ি এদের কাছে যা পৌঁছা, কিন্তু না তা নয়, পয়সা দিয়েছে আল্লাহ তোকে খরচ করার জন্য আসল জায়গায় খরচ করবে না। আপনাকে কথা বলছি যে মুর্শিদাবাদ জেলা জমিয়তে আলাদিসের আলহামদুলিল্লাহ গোটা জেলাতে সাধ্যানুযায়ী কাজ করছে। এখন আমাদের জেলা জমিয়তের ব্যালেন্স কত জানেন? আমাদের একটা কর্মচারী আছে, তাকে মাসে 8,000 টাকা বেতন দিতে হয়, আর আমার ক্যাশিয়ার বলছে আমাকে মাত্র 9,000 টাকা আছে, 9,000 টাকা। তাহলে এ সত্য কথা বলছি, একদম আপনাকে বানানোর কথা বলছি না, ইসলামী আন্দোলনের প্রাণ কেন্দ্রে লোকেদের অসহযোগিতার কারণে পরবর্তী মাস থেকে আমাদেরকে নতুন করে চাঁদা কালেকশন করতে হবে, নাই কিছু করতে, মাত্র 9,000 টাকা, এক মাসের বেতন দিলে মাত্র থাকে 1,000 টাকা, তার বিদ্যুৎ খরচ আছে, অফিস মেন্টেন্স এর খরচ আছে। আল্লাহ সুসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় বলছেন যে কিয়ামতের দিন 5টা প্রশ্ন করা হবে, তন্মধ্যে অন্যতম প্রশ্ন করা হবে, মিন আইন আকতাসাবু ওয়া ফিমা আনফাকাহু, ইনকাম কোথা থেকে করেছো, ব্যয় কোথায় করেছো? টাকা খালি খরচ করলে হবে না, আপনি যে সিস্টেম করছেন, আপনাকে সহি মুসলিমের হাদিস শুনালাম, এতে বাহুল্য খরচ করা আপনার পুরো জরুরি না, আপনি 10টা 5টা লোককে করে আপনি অলিমা করেন, কিসের লেগে লোকের দিকে তাকাচ্ছেন, অমুক কি বলবে, অমুক কি বলবে, অমুক কি বলবে, আল্লাহ কি বলবে এই কথাটা ব্রেনে আসে না? আল্লাহ কি বলবে, আল্লাহ কি বলবে এই কথাটা ব্রেনে কেন আসে না? আল্লাহ কি বলবে, আমার শ্বশুর কি বলবে, আমার কুটুম কি বলবে, আমার ভাই কি বলবে, আমার ভাসুর কি বলবে, আর এইসব পাবলিককে রাজি করো, আর তাক সামদা আল্লাহ আকবার তাক সা, এ মোহাম্মদ লোককে ভয় করছো, আল্লাহ বেশি অধিকার তাকে ভয় করবে। বক্তা এসে গেছেন, বেশি কথা বলার নাই, তবে আমি একটা কথা বলছি যে এত পাওয়ারে আব্দুল্লাহ স্যার আমি কথা বলে কি করে, ইনশাআল্লাহ যা কথা বললাম এগুলো আমাদের ফ্যামিলিতে নাই, আলহামদুলিল্লাহ নেই, আলহামদুলিল্লাহ, হ্যাঁ, আমরা গিয়ে পছন্দ আমাদের বলাই থাকে, পছন্দ হলে মেয়ের বাপ যদি রাজি হয় বিয়ে করে নি বাড়ি আসবি, সোজাসুজি কথা, বিয়েটা তো আসল আর বাকিগুলো তো নকল, তো নকলের দাপটে আসল হারিয়েছে, ও বেচারা বউ পেছে না, ও স্বামী পেছে না, তর পাচ্ছে, যেখানে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্রুত বিবাহ ব্যবস্থা করতে বলেছেন, ছেলেদের বিবাহ তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন, অন্তত সরকারের ঘোষণা টাইমেই দেন, এখন তো আবার জেল জরিমানার ব্যবস্থা করেছে, এদের কি আর বলবো, গণতন্ত্র সম্পর্কে আল্লামা ইকবাল অনেক আগেই কথা বলেছিলেন যে জমহুরিয়াত এক তরহ সে হুকুমত হ্যায় কি জিসমে বন্দুক কো গিনা জাতা হ্যায় তোলা নাহি জাতা, গণতন্ত্র রাষ্ট্র পরিচালনা করার একটা মাধ্যম বটে, এতে মগজ মাপা হয় না, মাথা গুনা হয়। তো আমাদের দেশে গণতন্ত্রের কারণে এখন বলছে যে 12-13-14-15 বছর বয়সে মেয়েরা স্কুল কলেজে যা করছে এটা বিনোদন, এটা কোনো অসুবিধা নাই, নাম দিচ্ছে কুমারী মা, আরে মা কি করে হলো, কুমারী মা, সবথেকে শুনতে খুব ভালো লাগছে, কুমারী মা মানে ওর কুমারিত্ব নষ্ট হয়নি, মা হয়ে গেছে, এটা কোনো অপরাধ নয়, কিন্তু তার নিচে বিবাহ করলে বলছে তোকে জেলে যেতে, যে মর্মি পড়াবে, যে সময় পড়াবে তাকে সবকে জেলে দেবে, কি করবেন, কি করবে, অন্তত পক্ষে সরকার নির্ধারিত বয়সে বিবাহটা অন্তত দেন, দেরি করেন না, 18-এর পরে 18 মাস যেন না যায়, 18 দিন হলে ভালো হয়, আরো 18 ঘন্টার মধ্যে আরো ভালো, দেরি করবেন না, বিশাল সমস্যা, সমস্যা যে সমাজে আজকে পবিত্রতা বলে, পবিত্র হৃদয়, পরিচ্ছন্ন হৃদয়।